কলকাতা আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে মীন রাশির মানুষদের আগস্ট মাসটি কেমন যাবে না যাবে। এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। চলুন তাড়াতাড়ি জেনে নেওয়া যাক মীন রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে। মীন রাশির মানুষদের আগস্ট মাসটি একটা এভারেজ মাস কাটতে চলেছে, মোটামুটি ভাবে কাটবে, খুব ভালো কিছু না, খুব খারাপ কিছু না। জানব এডুকেশনের দিক থেকে আপনারা কেমন রেজাল্ট পেতে চলেছেন না পেতে চলেছেন। বৃহস্পতি বকরি অবস্থায় অবস্থান করবেন নিজের রাশিতে, এডুকেশনের দিক থেকে একটু চাপে, শিক্ষার ক্ষেত্রে কোথাও গিয়ে সমস্যা তৈরি হবে, শিক্ষার ক্ষেত্রে কোথাও গিয়ে বাধা পাবেন। জানব আপনাদের কর্মজীবন কেমন যাবে না যাবে। কর্মক্ষেত্রে বলবো নতুন কোনো সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন নতুন কিছু করার সেক্ষেত্রে মাসটা ভালো, আপনারা অনেক সুযোগ সুবিধা কর্মক্ষেত্রে কিন্তু পাবেন। মোটামুটি কর্মক্ষেত্রটা এ মাসে আগের থেকে অনেকটা বেটার আপনাদের হতে চলেছে, তবে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে, বড় সিদ্ধান্ত, একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিন, একটু ভেবে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করুন, সেক্ষেত্রে সিদ্ধান্তটা সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি মাত্রায় থাকবে। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। বুধ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবে, হেলথ নিয়ে চাপে গোটা মাসটাই কিন্তু হেলথ নিয়ে ভালো কিছু নেই, হেলথ নিয়ে প্রচন্ড ডিস্টার্ব থাকবেন গোটা মাসটাই, এটা আপনাদের একটা ভীষণ হেডেক হয়ে যাবে এই হেলথ নিয়ে গোটা মাসটা, মানে সব কিছু যেন খারাপ যাবে শুধু এই স্বাস্থ্যের জন্য। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। দ্বিতীয়ভাবে রাহু ও মঙ্গল একত্রে অবস্থান করবে, ফ্যামিলি লাইফ প্রচণ্ড ডিস্টার্ব, ফ্যামিলির মধ্যে কোথাও ফ্যামিলির মধ্যে বিবাদ কলহ এগুলো লেগে থাকবে। তাছাড়া আপনার নিজের স্বভাবের কারণে, আপনার নিজের স্বভাবে কিছুটা উগ্রতা দেখা দেবে, যার কারণে কিন্তু ফ্যামিলি লাইফ প্রচণ্ড ডিস্টার্ব থাকবে। আপনার জন্য কোথাও গিয়ে বিশেষ করে ফ্যামিলিতে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে না থাকবে। অর্থনৈতিক পরিস্থিতির জন্য আমি বলবো এই মাসটা বেটার, অনেক বেটার রেজাল্ট পাবেন। ফিনান্সিয়াল কন্ডিশন কিভাবে বাড়াবেন সেই নিয়ে এই মাসটা, আপনাদের অর্থটাকে কিভাবে ডেভেলপ করবেন, অর্থটা কি করে বাড়বে, সমস্ত মাসটাই আপনারা কিন্তু এই প্ল্যানিংটাই করতে থাকবেন, যেটা আপনাকে ভবিষ্যতে অনেকটা বেটার রেজাল্ট দেবে। অর্থ আসবে ভালো, সেটাকে অবশ্যই আপনাকে সঞ্চয় করে রাখতে হবে। অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেক বেটার, অর্থনৈতিক পরিস্থিতির জন্য কিন্তু আপনারা গোটা মাসটাই বেশ মেন্টাল স্যাটিসফ্যাকশনে কিন্তু থাকছেন। তাহলে বন্ধুরা আগস্ট মাসটি মীন রাশির মানুষদের কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, যদি মনে হয় চ্যানেলটি থেকে কোনো ইনফরমেশন পেলেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, ততদিন খুব ভালো থাকুন, টাটা।